সম্প্রতি টিসিস ইউটিউবে প্রকাশ করেছে সিংহলি গান মানিকে মাগে হিতের হিন্দি ভাষণের গানটি। নতুন ছবি থ্যাংক গড এর এই গানের তালে ঝড় তুলেছেন বলিউডের গার্মিগাল খ্যাত নোরা ফাতেহি। নেট দুনিয়ার নতুন এই গানটি প্রকাশ হওয়ার 24 ঘন্টার মধ্যে এর ভিউ সংখ্যা দাঁড়িয়েছে 1.5 কোটির বেশি বার। ইন্টারনেটে ভাইরাল হওয়া সিংহলি ভাষায় মানিকে মাগে হিতে গানটির গায়িকা শ্রীলঙ্কার শিল্পী ইউহানি ডি সিলভা। তিনি তার গাওয়া গানটিকেই আবার হিন্দি ভাষণে গাওয়ায় মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, যা ছিল থ্যাংক গড ছবিটির নতুন চমক। গত বছরে ভাইরাল গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হওয়ায় বেশ ভালোভাবেই তা গ্রহণ করেছে দর্শকরা। ছবির গানের ভিডিওতে নোরার সঙ্গে নেচেছে সিদ্ধার্থ মালহোত্রা। তনিষ্ক বাগচির পরিচালনা জনপ্রিয় এই গানটি হিন্দি ভাষায় দেখা যাবে অজয় দেবগানের বিতর্কিত থ্যাংক গড মুভিটিতে। ছবিটি আগামী 25 অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।